হাসপাতাল চত্বরে ভূতের আতঙ্ক, রাত গভীর হলেই বেরোচ্ছে কটু গন্ধ, মর্গের পাশে ছাদে চুল ছেড়ে বসে কে যেন দোল খাচ্ছে, এমনই দাবি হাবড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের। রবিবার হাসপাতাল চত্বরে পুজোর আয়োজন, বিজ্ঞান মঞ্চের দাবি পুরো বিষয়টি কুসংস্কার। হাসপাতাল চত্বরে ভূতের আতঙ্ক, নিশুতি রাতে হাসপাতালের মর্গের পাশে ছাদে সাদা শাড়ি পরে কাদের যেন আনাগোনা, লম্বা চুল ছেড়ে পা ঝুলিয়ে বসে কারা যেন দোল খাচ্ছে, রাত গভীর হলে হাসপাতালের মর্গের পাশ থেকে কটু গন্ধ বের হচ্ছে, আর যা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালে কর্তব্যরত বেসরকারি অ্যাম্বুলেন্স চালকেরা। অ্যাম্বুলেন্স চালকদের দাবি, বেশ কিছুদিন ধরেই তারা হাবড়া হাসপাতাল চত্বর থেকে রাতের দিকে মাছের আষ্টে গন্ধ পাচ্ছিল। বিশ্বকর্মা পুজোর আগে মধ্যরাতে আবারও তারা একই রকম গন্ধ পেলে বেশ কয়েকজন অ্যাম্বুলেন্স চালক একত্রিত হয়ে হাসপাতালে মর্গের কাছে যান গন্ধের উৎস খুঁজতে। অ্যাম্বুলেন্স চালকদের দাবি, তখনই তারা দেখতে পান মর্গের পাশে থাকা একটি শৌচালয়ের ছাদে পা ঝুলিয়ে সাদা শাড়ি পরা অবস্থায় কে যেন বসে দোল খাচ্ছে। এ দৃশ্য দেখে ভয়ে দৌড়ে পালিয়ে আসেন তারা। সাড়ে তিনটে চারটে নেগে একটা বিচ্ছিরি মাছের গন্ধ পায়, একজন সামনে গিয়ে দেখে একজন বসে আছে উপরে, তখন ঘুরে যখন ডাকতে যায় তখন দেখে আর নাই, তা ও দেখেছে এটা, ওটাই ভয় পাওয়া প্রশ্ন। আর একজন গেছিল, তার গাটা ভার করে দিয়েছিল। আমাদের 40 বছরের পুজো, পুজোটা সের জন্য চালু করার, এটা পুজোর সাথে কোনো সম্পর্ক নাই। হাসপাতাল চত্বরে ভূতের আতঙ্কে চলছে পুজো পাঠ। রবিবার দুপুরে পুজোর আয়োজন করা হয় হাসপাতাল চত্বরে। অ্যাম্বুলেন্স চালকদের দাবি, বিগত দিনে এখানে পুজো পাঠ হতো, এখন আর হয় না, তার মধ্যেই এই ঘটনা ঘটায় আবার নতুন করে পুজোর আয়োজন করা হয়েছে। মাছের গন্ধ পেয়ে আমরা কি হঠাৎ রাতে 3-5-10 নাগাদ মাছের গন্ধ, কিসের গন্ধ হুট করে আমরা বুঝতে পারছি না, গিয়ে দেখি এই পৌরসভার বাথরুমটা মর্গের পাশে একজন পা ঝুলিয়ে মানে বসে আছে, ছায়া টাইপের, সাদা শাড়ি পরা পা ঝুলাচ্ছে চুল ছেড়ে। কী করে বলবো, একটা ভয় আচমকা, একটা ভয় মর্গের পাশে। এমনি পাড়ায় এখানে আগে আমাদের পুজো হতো, সেই কারণে প্রত্যেক বিশ্বকর্মা পুজো আগে এখানে পুজো করতো, সেটা আমরা আবার মন্দির ছিল, তাই আমরা সব অ্যাম্বুলেন্স ড্রাইভার আর টোটো ভাইরা মিলে সবাই পুজো দিলাম। ভয় পেয়ে দিচ্ছি, তাও আবার সবাই মিলে বললো যেখানে একটা পুজো দেয় সেই কারণে পুজোটা দেয়, আগে একটা পুজো এখানে হতো ছোটোবেলা দিয়ে। আমরা যথাযথ এখানেই সব ডিউটি করছিলাম অ্যাম্বুলেন্সের, তা কিছুটা এখানে একজন বাথরুম করতে এসে এখানে একজন একটা কি দেখলো, তো আমাদের ইশারা করলো, তা আমরা দুজন মিলে আসলাম, এসে দেখা গেলো একটা ছায়া টাইপের কিছু, পুরোটা তো বর্ণনা দিতে পারছি না কেননা পুরোটা আমরা চোখে পড়েনি, তো ছায়া টাইপের কিছু একটা জিনিস বসে আছে এবং দোল খাচ্ছে, অত অব্দি আমরা দেখেছি। তা কাছে যাওয়ার সাথে সাথে তা পালিয়ে গেল, একটা বাজে গন্ধ বেরোচ্ছিলো মাছের, ওই কারণে আমাদের আশা যে কি। হাসপাতাল চত্বরে ভূতের আতঙ্ক ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাসের সাথে, তিনি জানান এ ধরনের ঘটনা জানেন না, আর যারা পুজো অর্চনা করছেন তাদের মানসিক সমস্যা রয়েছে, চিকিৎসার প্রয়োজন। সূত্রের খবর, এদিন হাসপাতাল সুপার বিষয়টি ফোনে জানান হাবড়া থানাতে, খবর পেয়ে হাসপাতাল চত্বরে আসে পুলিশ। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য প্রদ্যুৎ কর্মকারের সাথে, তিনি বলেন পুরো বিষয়টি কুসংস্কার। তিনি আরও জানান প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে আমরা বিশ্বাস করি না, হাসপাতালে স্যানিটাইজেশন বা মৃতদেহ সংরক্ষণের সমস্যার কারণে গন্ধ বের হতে পারে, আমরা হাসপাতাল ও পুলিশ প্রশাসনকে বলবো বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে, কারণ এই হাবড়া হাসপাতালের ওপর শুধু হাবড়া শহর নয়, আশেপাশের বেশ কিছু এলাকার মানুষ নির্ভরশীল, তারা যেন কোনো অবস্থাতেই কুসংস্কারাচ্ছন্ন না হয়ে পড়েন। হ্যাঁ, বিষয়টা আমরা অবগত হয়েছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকেও। বিষয়টা দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করি না। এইখানে যেটা হয়েছে সেই বিষয় নিয়ে আমাদের বেশ কিছু সংশয় আছে, আবার এটাও বাস্তব যে দেখার একটা ভুল হতে পারে, বোঝার একটা ভুল হতে পারে, কিন্তু ওরা মর্গের পাশে যে ঘটনাটা বলেছে হয়তো ঠিকঠাক মতো মর্গের স্যানিটাইজেশন হচ্ছে না, যার ফলে সেখান থেকে কোনো গন্ধ বেরোচ্ছে,
এটা এই বিষয়টায় আমরা সন্দেহ করছি। যদি ভৌতিক বিষয় থাকে সেই যে শুধু মাছ খায় এমন তো আর হতে পারে না, এটা বিশ্বাস আমাদের মনে হয় এটা কোনো কারণে স্যানিটাইজেশনের প্রবলেমের কারণে চামড়ার এই গন্ধটা বেরোচ্ছে বলে আমাদের আন্দাজ। দেখতে হবে এটা প্রশাসনকে, হাসপাতাল কর্তৃপক্ষকে, যে স্যানিটাইজেশন এবং পিজার সিস্টেমে কোনো সমস্যা আছে কি না। তবে যারা দেখেছে তাদের আমি বলবো সবটা দেখার ভুলও হতে পারে, আমরা অনেক সময় অনেক কিছুই দেখার ভুল একটা ভুল ধারণা পোষণ করি। এই বিষয়টাতে তাদেরকে আমরা আরও দৃষ্টিভঙ্গি রাখতে বলবো। এই বিষয়ে আমি আমি অ্যাম্বুলেন্স ভাইদের বলবো, তারাও আমাদের পরিবারের ছেলে, যে সচেতন হন, আপনাদের কোনো কারণে অসচেতনতার কারণে মানুষের চিকিৎসা ব্যবস্থায় ক্ষতি না হয়, মানুষ কুসংস্কারাচ্ছন্ন না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হামরা।